যাতে একমাত্র ছেলে আব্রাম খান জয়কে নিয়ে আমেরিকায় সাকিবের কাছে যাচ্ছে অপু বিশ্বাস। আব্রাম আমাদের সকলের জন্য আপনারা দোয়া করবেন। শাকিব খানের টান দেখুন, বউ ছেলে এবং শাকিব খান সবাই মিলে আমেরিকায়। সোশ্যাল মিডিয়ার এই যুগে তারকাদের কার কত, টাইটেল এবং থাম্বনেল দিয়ে বুঝতে পেরেছেন আজকে কোন বিষয়টি নিয়ে ভিডিওটা হতে যাচ্ছে। শাকিব খান এবং অপু বিশ্বাস ভক্তদের জন্য সুখবর, আবারও জোরা লাগতে যাচ্ছে শাকিব খান এবং অপু বিশ্বাস। অপু বিশ্বাস আব্রাহাম জয়কে সঙ্গে নিয়ে আমেরিকাতে চলে গেলেন শাকিব খানের কাছে। সেখানে তিনজনই তারা সময় কাটাবেন এবং ঘুরবেন। এখান থেকে বোঝা যায় শাকিব খান এবং অপু বিশ্বাসের মধ্যে ভালোবাসা আসলেই রয়েছে। এ দর্শক নাটনের সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন। তার আগে বলে রাখি, চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে দিন এবং আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন যে শাকিব খান ও অপু বিশ্বাস এক হলে আপনাদের কেমন লাগবে। আমি যাচ্ছি পেছনে লাগেজ, যে মানুষটা স্পেশালি যাচ্ছে অনেক রাত, এই যে আর এই অবস্থা। মাঝরাতে একমাত্র ছেলে আব্রাম খান জয়কে নিয়ে আমেরিকায় শাকিবের কাছে যাচ্ছে অপু বিশ্বাস। আমেরিকায় যাওয়ার আগে গাড়ি থেকে ফেসবুক লাইভে এসে সবার কাছে দোয়া চাইলেন এই নায়িকা। আব্রাম আমাদের সকলের জন্য আপনারা দোয়া করবেন, খুব সুন্দরভাবে যেন আমরা দেশে ফিরতে পারি। অপু বিশ্বাস আমেরিকা যাওয়ার আগে থেকেই আমেরিকায় অবস্থান করছেন শাকিব খান। তবে কি শাকিব খানের কাছেই যাচ্ছেন অপু বিশ্বাস, এই সম্ভাবনা উড়িয়ে দেওয়ার মতো নয়। কারণ সম্প্রতি ফেসবুকে একটি ছবি শেয়ার করেন এই নায়িকা, যেখানে ওয়েটিং ভালোবাসা লিখে জয়ের একটি ছবি পোস্ট করেন তিনি। তবে কোন ভালোবাসার অপেক্ষা করছেন অপু বিশ্বাস তা স্পষ্ট করে কিছু লেখেননি। শাকিব অপুর ভক্তরা ধারণা করছে শাকিবের ভালোবাসার অপেক্ষার কথাই ফেসবুক স্ট্যাটাসে লিখেছেন অপু বিশ্বাস। প্রথমবারের মতো মায়ের সাথে আমেরিকায় বাবার কাছে যাচ্ছে জয়, যেটা নিশ্চিত করেছেন অপু বিশ্বাস নিজেই। লাইভে এসে অপু বিশ্বাস জানিয়েছেন, প্রথমবারের মতো সন্তানকে নিয়ে আমেরিকা যাচ্ছি, আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন দেশে ভালোভাবে ফিরে আসতে পারি। আমাদের সকলের জন্য আপনারা দোয়া করবেন, খুব সুন্দরভাবে যেন আমরা দেশে ফিরতে পারি। বাসা থেকে এয়ারপোর্ট পর্যন্ত গাড়ি দিয়ে যাওয়ার পথে মাঝরাস্তায় ঘুমিয়ে পড়ে জয়। জয় সেই ঘুমের মুহূর্তটুকু ভক্তদের সাথে শেয়ার করেন অপু বিশ্বাস। বাবু ঘুমাচ্ছে, খুব বেশি দেখাবো না। তবে হঠাৎ করেই কেন আমেরিকা যাচ্ছেন অপু বিশ্বাস? তবে কি শাকিবের ডাকে আমেরিকা যাচ্ছেন অপু? এমন কৌতূহলী প্রশ্ন এখন শাকিব অপু ভক্তদের মাঝে। যদি শাকিবের ডাকে অপু বিশ্বাস ছেলেকে নিয়ে আমেরিকা গিয়ে থাকে, তাহলে হয়তো শাকিব অপুর সম্পর্কে ভালো কোনো সিদ্ধান্ত পেতে পারে শাকিব অপুর ভক্তরা। বেশ কিছুদিন থেকে শাকিব অপু এক হওয়ার গুঞ্জন শোনা যাচ্ছে মিডিয়া পাড়ায়। এবার যেন অপু বিশ্বাস এবং আব্রাম খান জয় আমেরিকা ভ্রমণে সেই গুঞ্জনে আরও ঘি ঢেলে দিল। তবে এই দিন এয়ারপোর্টে জয়কে দেখে মুহূর্তের মধ্যে ভিড় জমে যায় মানুষের। জয়কে পেয়ে উপস্থিত মানুষের মাঝে অনেক উত্তেজনা তৈরি হয়। জয়ের সাথে সেলফি তুলতে দেখা যায় অনেককে। জয়ও খুশি মনে সবার সাথে সেলফি তোলে। তো দর্শক, আপনারা কি চান অপু বিশ্বাসের আমেরিকা ভ্রমণে শাকিব অপু আবারও এক হয়ে বাংলাদেশে ফিরে আসো? শাকিব খানের টান দেখুন, বউ ছেলে এবং শাকিব খান সবাই মিলে আমেরিকায় সময় কাটাবেন। অপু বিশ্বাসের প্রতি আর তার ছেলে আব্রাম খান জয়ের প্রতি টানটা আপনারা দেখুন কতটা ভালোবাসা স্নেহ, এটা আপনারা বুঝবেন যখন শাকিব খান নিজে ঘোষণা দিব অপু বিশ্বাস তুমি আমার কাছে ফিরে আসো, তখনই আপনারা বুঝবেন। আমেরিকায় যাচ্ছেন শাকিব খানের ছেলে আব্রাম খান জয় এবং শাকিব খানের বউ নায়িকা অপু বিশ্বাস। এবং অপু বিশ্বাস অপু জয় প্রোডাকশন থেকে সবার কাছ থেকে দোয়া চাইলেন শাকিব খানের ছেলে আব্রাম খান জয়ের জন্য। আপনারা একটা বিষয় একটু বোঝেন যে শাকিব খানও কিন্তু এইদিকে আবার অপু বিশ্বাস এবং শাকিব খানও যাচ্ছেন, এবং আব্রাম খান জয় কিন্তু যেহেতু আমেরিকা যাচ্ছে তো সেহেতু কিছু একটা অবশ্যই রহস্যময় আছে, কি বলেন তো? শাকিব খান কিন্তু অপু বিশ্বাসকে যথেষ্ট পরিমাণ ভালোবাসে, আর সেই ভালোবাসাটার প্রমাণই কিন্তু পাওয়া যাচ্ছে। আমেরিকায় অপু বিশ্বাস আর আব্রাম খান জয় কি এমনি এমনি যাচ্ছেন? শাকিব খানের টানেই যাচ্ছেন। শাকিব খান চেয়েছেন আমেরিকায় যাবে আমার ছেলে।
ছেলে আব্রাহাম খান জয়, সেই জন্যই আব্রাহাম খান জয়কে সাথে নিয়ে অপু বিশ্বাস আমেরিকা যান। এটি অপুভক্তদের ভালো লাগবে আমি মনে করি, শুধু তাই নয় সাকিবিয়ানদেরকেও, কারণ শাকিব খানের ছেলে এখন অনেক বড় হয়েছে এবং চেহারা মাশাআল্লাহ অনেক সুন্দর। তো শাকিব খান চায় তার ছেলে রাজকীয়ভাবে বড় হোক এবং আমেরিকায় শহরটা ঘুরে ফিরে দেখুক আব্রাহাম খান জয়। সেই সুযোগটা শাকিব খান করে দিয়েছেন এবং শাকিব খান চেয়েছেন। এখন আলোচনা সমালোচনা যতই হোক, শাকিব খান অপুকে যথেষ্ট পরিমাণ কেয়ার করে এবং ঘুরে ফিরে আপনারা দেখবেন যে অপু বিশ্বাসের কাছে শাকিব খান ব্যাক করেছে, এটি কিন্তু প্রমাণিত, তাই না? তো এই বিষয়গুলো আপনাদেরকে আমি সত্য ঘটনা একটি বলতে চাই। অপু বিশ্বাস সবার কাছ থেকে দোয়া চেয়েছে তার ছেলের জন্য, আব্রাহাম খান জয়ের জন্য, সুস্থভাবে ভালোভাবে যেন আমেরিকায় যেতে পারে এবং আমেরিকা থেকে অপু বিশ্বাস এবং আব্রাহাম খান জয় যেন বাংলাদেশে আবার ব্যাক করতে পারে, সেই দোয়াই সবার কাছ থেকে চেয়েছে। আশা করি আপনারা সবাই অপু এবং আব্রাহাম খান জয়ের জন্য দোয়া করবেন এবং সেই সাথে শাকিব খান কিন্তু আমেরিকা যাচ্ছেন, তার মানে শাকিব খান অপু বিশ্বাস আব্রাহাম খান জয় সবাই কি এক জায়গায় থাকবেন? হ্যাঁ, এমনটাও কিন্তু হতে পারে, কারণ কি ছেলে যেখানে আমেরিকা যাচ্ছে, শাকিব খানও আমেরিকা যাচ্ছে, ছেলে সেখানে থাকবে আর শাকিব খান থাকবে না, এটা কেমন হয়? আবার বাবা আমেরিকা আছেন কিন্তু ছেলে সেখানে যাবে না, সেটা কেমন হয়? অপু বিশ্বাস যেখানে আছে শাকিব খান সেখানে থাকবেন না, সেটা কেমন হয়? অবশ্যই থাকবে। শাকিব খান, অপু বিশ্বাস, আব্রাহাম খান জয়, এই তিনজনের সংসারটা এবং বউ ছেলে এবং শাকিব খান সবাই মিলে আমেরিকায় সময় কাটবে। তাকে নিয়ে আমি বলেছি, বাট এটুকু বলতে চাই যে আসলে পথ চলা খুব কঠিন হয় না। একটা সুপারস্টার হওয়াটা যতটা সহজ সেটা ধরে রাখাটা অনেক বেশি কঠিন। সেক্ষেত্রে আমি বলবো যে সুপারস্টার বিগত 2 বছর অনেক কাজ করেন, অনেকেই ধারণা করেছিল আর হয়তো কাজে ফিরতে পারবে না, ব্যাক করতে পারবে না, কিন্তু বেলা শেষে দেখা গেছে যে ঠিক গত রোজার ঈদে কিন্তু তার সে যে সুপারস্টার সেটা দেখিয়ে দিয়েছে যে 100 সিনেমা হল তার দখলে ছিল। থ্যাংক ইউ। এই ঈদে কিন্তু প্রিয়তমা এবং আপনার লাল শাড়ি একসাথে আসছে, সেক্ষেত্রে আমাদের কলা কৌশল যারা, বিশেষ করে যারা লগ্নি করে প্রযোজক একটা বলবো, তারা যদি চায় তাহলে অবশ্যই দেখা যেতে পারে। দর্শকদেরকে ঘিরে এইটুকুই বলবো যে আমার কোটি টাকার কাবিন থেকে পর্যন্ত অপবিশ্বাস অনেক সাপোর্ট দিয়ে আসছে, আজকে ব্যক্তি অপবিশ্বাস শিল্প অপবিশ্বাসের সাথে যুক্ত হয়েছে।